আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিলি ব্লগস। আজকে এই ড্রেসটি পরে আমি নানুবাড়িতে যাব, তো নানুবাড়িতে দাওয়াত আছে। এই পার্সটা নিয়েছি, তো নানুবাড়ি এসে দেখি প্রচণ্ড গরম লাগছিল, যার কারণে একটু ছাদে উঠলাম। ছাদে উঠতে পরিবেশটা অনেক ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আকাশে চাঁদ, এদিকে চারিদিকে আর বাতাস, তার মধ্যে তো এই দূরে দূরে বাসাগুলো, এই যে লাইটগুলো দেখা যাচ্ছে না, এত সুন্দর লাগছে অন্ধকারের মধ্যে পরিবেশগুলো। কিছুক্ষণ উপভোগ করলাম এই পরিবেশটা, ব্যস্ততম রাস্তা, প্রচুর মানুষ, প্রচুর বাড়িঘর এখানে। এরপর ছাদের এক পাশে দেখলাম এই সুন্দর সুন্দর ফুলগুলো, এখানে বিভিন্ন গাছ আছে, মেহেদি গাছও আছে, ফুল গাছও আছে। দেখতে অনেক সুন্দর লাগছে ফুলগুলো। অনেক সুন্দর পরিবেশটা। এদিকে ছোট্ট ভাইটা দুষ্টুমি করছে, ও পানির ট্যাঙ্কের উপর উঠছে আর বলছে আমি বানর হচ্ছি। ও দুষ্টুমি শেষ নেই, প্রচুর দুষ্ট। আসলে ছাদে এত বাতাস, নিচে নামতে ইচ্ছে করছিল না, বাতাস এত ভালো লাগছিল পরিবেশটা। তারপর চলে আসলাম একটু ঘুরে, এখানে ভালো লাগলো পরিবেশটা। এরপরে চলে আসলাম মামার বাসায়, রুম খাওয়া দাওয়া রেডি করেছে, এখন সকালে বসে নাস্তা করতে বসবো। একসাথে গল্প করছে, সবাই মজা করছে, নাস্তা করছে। সবাই অনেক গল্প করছিল, ভালো লাগে একসাথে হলে সবাই গল্প করে, গল্প করে করে খাওয়া দাওয়াটা মজা আলাদা। তো ভাইটাকে বললাম একটা সুরা বলো, সেই তার সুরা বলতেছিল, আমি তা ভিডিও করছি সুরাটা। মাশাআল্লাহ, ছোট হিসেবে অনেক সুন্দর করে বলেছে সোনাটা। এরপর তো খাওয়ার দাওয়ার, এখানে অনেক কিছু আছে, পোলাও, মুরগি, গরুর ভুনা, তারপরে কলিজা, গোটা মুরগি সব। তো সকলে মিলে খাওয়া দাওয়া করছি, অনেক ভালো লেগেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।